11 শব্দের ছোট্ট একটা পোস্ট যেখানে মিলেছে সব প্রশ্নের জবাব, সব আলোচনার টানা হয়ে গেছে দাঁড়ি। আন্তর্জাতিক টি-20 তে তামিম ইকবাল এখন সাবেক ক্রিকেটার। আমি টি-20 ক্রিকেট আগামী 6 মাস কনসিডার করছি না ইন্টারন্যাশনাল। তামিম যেহেতু টি-20 খেলবে না বলেছে, সুতরাং হি ইজ আউট অফ প্ল্যান, ডেফিনেটলি তো মানতেই হবে। তামিমই জানাবে সেটা, আপনার সেটা যেন অপেক্ষা করেন। অথচ তার 6 মাসের ডেডলাইনের এখনো ছিল দিন দশেক বাকি। ওপেনিং স্লটে বিকল্প না পাওয়ায় বিসিবিও চাইছিল ফিরে আসুক তামিম, বলটাও ছিল তার কোর্টেই। কিন্তু বোর্ড কিংবা ভক্ত সমর্থকদের আর অপেক্ষার হ্রাস দীর্ঘ করলেন না টাইগারদের এই ড্যাশিং ওপেনার, ভাঙলেন না মান। টি-20 তাই বিদায় বলতেই হলো তামিমকে। যদিও ক্রিকেটের শর্টার ফরম্যাটে 2020 সালের মার্চের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তামিম, তাই তো তার অবসরের একরকম স্লটটা ছিল তৈরি। তবে তার আগে আন্তর্জাতিক টি-20 2007 সালে কেনিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকেই ছিলেন জাতীয় দলের অটো চয়েস। এই সংস্করণে 78 ম্যাচে টাইগারদের হয়ে সংগ্রহ করেছেন তৃতীয় সর্বোচ্চ 1758 রান, 7টা অর্ধশতকের পাশাপাশি আছে 1টা শতক। 2016 টি-20 বিশ্বকাপের ধর্মশালায় যা এসেছিল ওমানের বিপক্ষে, যা আবার টি-20 বাংলাদেশের হয়ে প্রথম ও একমাত্র সেঞ্চুরি। সবশেষ টি-20 বিশ্বকাপ বাদ দিলে আগে সব আসরেই খেলেছিলেন তামিম, তার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ 514 রান। এদিকে তামিমের এমন অবসরের সিদ্ধান্তকে ভালোভাবে নেননি তার ভক্তরা। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, কারো কারো তীর বিসিবির দিকেও। তবে বাস্তবতা মেনেই তামিমবিহীন টি-20 এখন সামনের দিকেই পা বাড়াতে হবে বাংলাদেশকে, কারণ বিশ্বকাপের বছরেই তার আগে আছে জিম্বাবুয়ে সফর, এশিয়া কাপ আর ত্রিদেশীয় সিরিজ। তাই তো তামিমের অবর্তমানে নতুনদের চওড়া কাঁধে তুলে নিতে হবে দায়িত্ব। আর আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটের শর্টার ফরম্যাটে আরও কিছুটা দিন খেলবেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, সময় সংবাদ।